কালবৈশাখীর দুর্যোগে ঘর হারিয়ে ত্রিপলের আশায় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন। বদলে জুটেছে শুধুই অপেক্ষা। তাই শেষমেশ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভে সামিল গ্রামবাসী। সাধারণের পাশে বিজেপি নেতা কর্মীরাও বিক্ষোভের জেরে ঘরবন্দি হয়ে রইলেন পঞ্চায়েত প্রধান। ঝড় এবং শিলাবৃষ্টিতে ডুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত যে বহু বাড়ি এবং যে বাড়িগুলো ক্ষতি হয়েছে সেই বাড়ির মালিকেরা ত্রিপলের দাবিতে তারা পঞ্চায়েতে এসে বিক্ষোভ করছেন। তাদের বক্তব্য, প্রধান আশ্বাস দিয়েছিলেন যে ত্রিপল দেয়া হবে কিন্তু তাদেরকে কোনো সহযোগিতা করা হয়নি। অভিযোগ, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গাইঘাটা ডুমা গ্রাম পঞ্চায়েতের দেওপুল গ্রামের সাত থেকে আটটি বাড়ি। পঞ্চায়েত সদস্যের কথায় ত্রিপল নিতে শুক্রবার বেলা ১২টায় পঞ্চায়েত অফিসে পৌঁছন বাসিন্দারা, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও নানা টালবাহানায় মিলল না ত্রিপল। মেম্বারের বলেছিল, হ্যালো, তোমার যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসো, ত্রিপল দেওয়া হবে। তো আমাদের ডেকে নিয়ে আসছে, ত্রিপল তো ত্রিপল, সে মেম্বারের হলো ওখানে কোনো অস্তিত্বই নেই। প্রধান বলছে দুটো ত্রিপল দেবে, ঠিক আছে, আমাদের দশ জনের বেশি ত্রিপলগুলো পাচ্ছে। তাদের নিজেদের দলীয় যারা লোক আছে, যাদের পরে বিশ্বাস আছে যে ও আমার ভোটটা দেয়, তাদেরকে ত্রিপলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপল আনতে বিলম্ব হয়েছে মাত্র, পর্যাপ্ত ত্রিপলের জন্য বিডিওকে আবেদন জানিয়েছেন দাবি পঞ্চায়েত প্রধান। ত্রিপলটা আমরা দুপুরবেলায় অ্যালটমেন্ট পেয়েছি, আমরা বিডিও সাহেবের কাছে পাঠিয়েছি, আমার লোককে চিঠি করে পাঠিয়েছি, কিন্তু ওখানে যে ইয়েটায় থাকে, ঘরটায় থাকে, সেখানে ঘরে চাবি লোক ছিল না, ওনারা বলেছে কালকে দেবে। বিরোধীরা এখন এই অবস্থান করেছেন, আমি তানাদেরকে বলেছি, এখন অবস্থান যখন করেছেন সব মেম্বাররা এসে গেছেন, এখন তানারা সবাই সমান ভাগ চাচ্ছেন। তবে প্রধানের এসব অজুহাত মানতে নারাজ আন্দোলনকারীরা। হ্যাঁ, প্রধান উপরে বসে আছেন, নিজেই কথাই বলছেন না কারোর সঙ্গে যে তোমাদেরকে দেবো ভালো মন্দ কোনো কথা, সে ১২টা থেকে বসে আছে। আজকে সেই ফান্ডের ত্রিপল, প্রায় ১০০ ত্রিপল এখানে নাকি নেই, উনি বলছেন ইঁদুরে খেয়েছে বা এখানে থাকে না, কি হয়েছে উনি জানেন না। ওনার অফিস থেকে বিগত দিনের যে জমা ত্রিপল সেটা আউট হয়ে গেল, প্রধান জানলেন না। ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ। আর কতদিন ন্যূনতম চাহিদাটুকু মেটাতে বিক্ষোভ আন্দোলনের সাহায্য নেবে সাধারণ মানুষ? পঞ্চায়েত ভোটের আগে মিটবে এসব ঝঞ্ঝাট? উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।